আবারও সোশ্যাল মিডিয়ায় বাবা রাজা গোস্বামী তার ছেলের ছবি পোস্ট করে শেয়ার করে নিলেন অনুরাগীদের সাথে। আর সেখানে ছবিটি পোস্ট করে তিনি লিখেছেন লাভ অফ মাই লাইফ, অর্থাৎ তার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ ভালোবাসা তার ছেলে কৃষব। সম্প্রতি বাবা মা হয়েছেন রাজা গোস্বামী এবং মধুবনী গোস্বামী। লকডাউনে শুটিংয়ের কাজ বন্ধ থাকায় ছেলের সাথেই বাড়িতে সময় পার করছেন মধুবনী গোস্বামী এবং রাজা গোস্বামী। করোনাকালে লকডাউনের এই ছুটিতে ছোট্ট ছেলে কেশবকে নিয়ে বেশ ভালোই দিন কাটছে রাজা এবং মধুবনীর। আর ছেলের সাথে কাটানো মিষ্টি মুহূর্তগুলোই ক্যামেরা বন্দি করে মাঝে মাঝেই অনুরাগীদের সাথে শেয়ার করে থাকেন মধুবনী এবং রাজা। আর এবার সেরকমই একটি পোস্ট শেয়ার করলেন রাজা। সেখানে দেখা যাচ্ছে ছেলেকে কোলে নিয়ে ছবি তুলেছেন রাজা গোস্বামী। যদিও ছেলের মুখ এখনও আড়ালেই রেখেছেন তারা। তো ভিউয়ার্স, রাজা গোস্বামীর ছেলের সাথে ছবিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর আমাদের চ্যানেল থেকে নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। থ্যাংক ইউ।